আমরা ABCD কি পর্যন্ত পড়েছি, আজকে আমরা যা যা পড়েছি আজকে আরেকবার দেখব সেই পড়াগুলো আমাদের মনে আছে কিনা। তোমাদের দেখিয়েছিলাম এরকম একটা তোমাদের খাতা পাবে, তোমাদের এই খাতার মধ্যে লিখতে হবে। দেখো আমি খাতাটা ধরে আনছি এইভাবে, খাতাটা থাকবে তোমাদের এই রকম গোল গোল একটা চক থাকবে। দেখো এরকম চক থাকবে, তোমাদের কি হবে এই এ ঘর ভর্তি করে লিখতে বলেছিলাম, বি সি ডি ই এ। আমরা এই পর্যন্ত পড়েছিলাম না, এ ফর অ্যাপেল, বি ফর বয় বল, সি ফর ক্যাট, ডি ফর ডল, ই ফর এলিফ্যান্ট, অনেক রকম আছে। বিভিন্ন বইতে বিভিন্ন ছবি আছে, আমি তোমাদের ছবিগুলো দেখিয়ে গেছিলাম। দেখো ছবি দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটাই পড়া হয়ে যায়। এ ফর দিয়ে, বি ফর দিয়ে, সি ফর দিয়ে, ডি ফর, দেখো ছবি দেখো বড় বড় করে কি সুন্দর ছবি দেওয়া আছে, এমনিতে দেখলেই আমাদের মনটা ভালো হয়ে যায়। ই দিয়ে, এফ দিয়ে। আজকে আমরা জানবো জি এইচ আর, জিটা কিভাবে লিখবে। দেখো এই যে সির মতো এরকম লিখে একটু ওপরে এ এ দেখেছ, আবার দেখো আমি দেখো এই যে বক্স গুলো আছে ঘর ভর্তি ভর্তি করে আমি লিখেছি, এই হলো জি হচ্ছে। এবারে এইচ, এইচ তো খুবই লেখার সহজ, এইদিকে একটা দাগ, এইদিকে একটা দাগ, দুটো মাঝখানে জুড়ে দাও এইচ হলো। আই, এই একটা নিচে একটা আই, আই জে এই দিয়ে এই জে, এই মাঝখান দিয়ে এই জে, ঠিক আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, আমরা কি কি আছে নতুন শিখলাম, জি দিয়ে এইচ আই জে। আমি ঘর ভর্তি ভর্তি করে যা লিখেছি তোমরাও সেটা লিখবে। জি ফর দেখো কার ছবি দেওয়া আছে, একটা মেয়ের ছবি দেওয়া আছে না ছোট্ট একটা মেয়ের, জি ফর গার, গার মানে মেয়ে। আর কি হয় জি দিয়ে, ড্রেস মানে আঙুর, গোট মানে ছাগল, গ্লাস আমাদের গ্লাসে জল খাই, গ্লাস, গিটার, এগুলো সব জি ফর দিয়ে। এইচ, এইচ দিয়ে কি আছে, কার ছবি দেখতে পাচ্ছ, এটা কার ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ ঘোড়ার ছবি, হর্স, হর্স মানে ঘোড়া। আর কি হয়, হেড মানে মুরগি, হ্যাট মানে টুপি, হেয়ার মানে খরগোশ, হাউস মানে বাড়ি, আমরা যে বাড়িতে থাকি সে বাড়িতে বলা হয় হাউস, হাউস মানে বাড়ি। আই, এইটা কেউ চেনে না এমন কিন্তু নয়, সবারই এক ফেভারিট জিনিস, কি এটা, আইসক্রিম, আই ফর আইসক্রিম, এটা কিন্তু ছবি দেখা লাগে কিন্তু মুখ থেকে বেরিয়ে আসে তাই না, আইসক্রিম। আমরা যে বাড়িতে আয়রন করি, জামা কাপড়ে ইস্ত্রি করি, সেই ইস্ত্রিকে বলা হয় আয়রন। ইনসেক্ট মানে কীট পতঙ্গ, ইম্পট মানে কালির দোয়ার, আর আইস মানে বরফ। এই আইসক্রিমের ক্রিমটা বাদ দাও, দেখো আইস মানে শুধু বরফ। এরপর জে, জে ফর কিসের ছবি আছে দেখা যাক, কিসের ছবি আছে, জে ফর জিপ, জিপ মানে জিপ গাড়ি। আর কি আছে, জ্যাকফ্রুট মানে কাঁঠাল, গ্রীষ্মকালে পাওয়া যায়, জাগুয়ার মানে আমেরিকার বা, জাগ মানে জলের জাগ, আর জোকার মানে যারা সংসাজে তাদেরকে আমরা জোকার বলি তাই তো। আর একবার দেখা যায় কি কি পড়েছি আমরা, এ ফর দিয়ে পড়েছিলাম, কি অ্যাপেল পড়েছিলাম, বি ফর বল ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডল, ই ফর এলিফ্যান্ট, এফ ফর ফিশ, জি ফর গার, এইচ ফর কি হয়, হেড হয়, হ্যাট হয়, আর কিসের ছবি দেখেছিলাম দেখো, হর্সের ছবি, এই যে হর্স মানে ঘোড়া, ঘোড়ার ছবি। আই ফর সবাই জানো আইসক্রিম, আর জে ফর কি হয়, জোকার হয়, জিপ গাড়ি হয়, পুলিশের যে জিপ গাড়ি থাকে সেটা বলা হয় জে ডবল ইপি, জিপ মানে জিপ গাড়ি, দেখেছো। এইগুলো হলো
আমাদের আজকের পড়া যতটুকু বললাম ঠিক ততটুকুই তোমরা পড়বে বাড়িতে। আর এই ছকের খাতা যে তোমাদের কাছে আছে, এই খাতার মধ্যে আমি যেমন দেখো পুরোটা একটা ঘর ভর্তি ভর্তি করে লিখেছি, ভর্তি ভর্তি করে লিখেছি। ভর্তি করে লিখলে কি হয়, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এ বি লেখা আরো সহজ, তোমরা তো ছোট, ঘর ভর্তি করে লেখার চেষ্টা করবে। ছক্কাটা খাতার মাধ্যমে বারবারে লিখবে, লিখলে হাতের স্পিডটাও বাড়বে। তোমরা লেখা স্কুল যখন খুলবে লেখাটাও দেখবে অনেক ইজিতে হচ্ছে, বাড়িতে বসে বসে বারবার লিখবে এবং লিখে রেখে পড়বে। যে পর্যন্ত আমাদের থাকুক, পরের দিন আমরা নতুন পড়ায় যাবো।